নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রাস পূর্ণিমার কিছু উপায় আপনাদেরকে জানাব। যেই উপায়গুলি যদি আপনারা মানতে পারেন, তবে আপনাদের পাপ ক্ষয় ঘটবে, মোক্ষ প্রাপ্তি হবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এবং মনস্কামনা পূরণ করতে পারবেন। তার আগে জানিয়ে রাখি, এই বছর রাস পূর্ণিমা পড়েছে 11 নভেম্বর 2019। এই রাস পূর্ণিমা শুরু হচ্ছে সন্ধ্যা 6:02 এবং রাস পূর্ণিমা শেষ হচ্ছে 12 নভেম্বর সন্ধ্যা 7:04। তবে গোস্বামীদের মতে রাস পূর্ণিমা 12 নভেম্বর 2019। কথিত রয়েছে, এই রাস পূর্ণিমার দিন স্বয়ং শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে নেমে এসে গঙ্গায় স্নান করেন। কাজেই আপনিও যদি গঙ্গায় স্নান করতে পারেন, তবে আপনার পাপ ক্ষয় ঘটবে। কিন্তু যারা গঙ্গায় যেতে পারছেন না, তারা বাড়িতে বান্তির জলে কিছুটা গঙ্গাজল মিশিয়ে অবশ্যই স্নান করুন, অথবা স্নান করে উঠার পর নিজের শরীরে গঙ্গাজল খানিকটা ছিটিয়ে নিজেকে পরিশুদ্ধ করে নিন। এই দিন আপনারা অবশ্যই আকাশ প্রদীপ দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া বাড়ির যে মুখ্য দ্বার রয়েছে বা প্রবেশদ্বার রয়েছে, সেখানে একটি ঘিয়ের প্রদীপ দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এতে আপনাদের সুখ ও সমৃদ্ধি আসবেই আসবে। এই দিন সন্ধ্যার সময় চন্দ্রদেবতার উদ্দেশ্যে আপনি ঘি অথবা ক্ষীর নিবেদন করুন। এতে দেখবেন আপনার মনে শান্তি ফিরে আসবে। এই দিন রাধা মাধবের মন্দিরে অথবা বাড়িতে আপনি যেখানে পুজো করেন, সন্ধ্যার সময় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ দান করুন এবং দেখবেন ঘিয়ের প্রদীপটি যাতে নিভে না যায়। এই দিন রাত বড়টার সময় যারা প্রেমে সফলতা পেতে চাইছেন, শ্রীকৃষ্ণকে একটি বাঁশি নিবেদন করুন এবং মধ্যরাতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করুন এবং রাধা কৃষ্ণের উদ্দেশ্যে গোলাপ ফুল অথবা যে কোনো সুগন্ধ জাতীয় ফুল দিয়ে আপনি রাধা কৃষ্ণের পুজো করুন। দেখবেন আপনাদের কিন্তু প্রেমে সফলতা আসবে, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। অবশেষে আপনারা এই দিন রাধা কৃষ্ণের কাছে কামনা করুন, আপনাদের জীবনে যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে যেন বেরিয়ে আসতে পারেন। ধন্যবাদ।